নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রিম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রৌনক, এবং যেমনটা দেখতে পাচ্ছেন পিছনে মোহনবাগান মাঠ। মোহনবাগান মাঠ দীর্ঘদিন ধরে কাজ চলছিল এই মাঠে, এবং অবশেষে যেমনটা দেখতে পাচ্ছেন পিছনেই সবুজ একটা সুন্দর মাঠ, এবং মাঠের যে সাইড লাইন হয় এবং ডিবক্স হয় সব কিছুর কিন্তু প্রস্তুত হয়ে গেছে। এবং যেমনটা আপনারা জানেন যে আগামী 29 জুলাই মোহনবাগানের সিনিয়র দল অনুশীলনে নামবে, এবং যেমনটা শোনা যাচ্ছে সিনিয়র দল সম্ভবত এই মাঠেই কিন্তু তাদের অনুশীলন শুরু করবেন, এবং তার আগেই কিন্তু জুনিয়র ফুটবলাররা জোর কদমে প্রস্তুতি শুরু করে দেবে এই মোহনবাগান মাঠে। এবং সেই মোহনবাগান মাঠের দৃশ্য আপনারা আমাদের পর্দায় দেখতেই পাবেন। এবং তার পাশাপাশি যেটা বলার সেটা হচ্ছে, যেমনটা জানেন এখন বর্ষার ওয়েদার, এবং এই মুহূর্তে বৃষ্টি না হলেও যখন তখন কিন্তু বৃষ্টি হয়। আপনারা জানেন কলকাতা ফুটবল লীগ মানেই কিন্তু কাদামাকা ফুটবল, সেখানে তারকা জন্ম হয়। সেই তারকার জন্মের জন্যই কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান মাঠের অত্যন্ত গুরুত্ব রয়েছে, কারণ এই যে পিছনে গ্যালারিটা দেখছেন সেই গ্যালারি আনাচে কানাচে ভরে যায় যখন নিজেদের মাঠে খেলতে নামে মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান দল। আজকে এই ভিডিওটা সেই জন্যই যে মোহনবাগান মাঠের অপেক্ষায় রয়েছেন মোহনবাগান সমর্থকেরা, যে কবে এই মোহনবাগান মাঠে আবার মোহনবাগান দল সবুজ মেরুন জার্সি পরে খেলতে নামবে এই মাঠে, এবং গ্যালারি আনাচে কানাচে ভরে যাবে। তাদের জন্য সুখবর যে মোহনবাগান মাঠ কিন্তু অনেকটাই প্রস্তুত, এবং মোহনবাগান ফুটবলাররা কিন্তু খুব শীঘ্রই এই মাঠেই প্রস্তুতি শুরু করে দেবেন। এবং যা শোনা যাচ্ছে আগামী দিনেও কিন্তু সিনিয়র দলের ফুটবলারদেরও প্রস্তুতি এই মাঠে কিন্তু সারতে দেখা যেতে পারে, এবং সেই কারণেই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য রইল এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।